অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গ্যালাগো পুইতিয়া সহ আট নতুন ফুটবলারকে সই করালো সবুজ মেরু। উরুগুয়ের অ্যাটাকিং মিডিও ফেডরিকো গ্যালাগো রিভিট্রিয়াকে নতুন বছরের শুরু থেকেই সবুজ মেরুন জার্সি পরে খেলতে দেখা যাবে। ফিফা দলবদলের দরজা নতুন করে খোলার সঙ্গে সঙ্গেই এক বছর আগে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে দাপিয়ে খেলে যাওয়া গ্যালাগোর সঙ্গে ছয় মাসের চুক্তি করল এটিকে মোহনবাগান। চোট পেয়ে দেশে ফিরে যাওয়া জনি কাউকর জায়গায় বাকি মরশুম সবুজ মেরিন জার্সি পরে মাঠে নামবেন তিনি। গ্যালাগো এখন খেলেন উরুগুয়ের ক্লাব সুদ আমেরিকাতে। তার মিডিও হিসাবে পাসিং দক্ষতা এবং গোল করার অভ্যাস, সবথেকে বড় কথা মাঝ মৌসুমে তার আইএসএলে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে মেরিনার্সতে। গ্যালাগো ছাড়াও এটিকে মোহনবাগানের সঙ্গে সাড়ে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন লালথাতুঙ্গা খাউরিং। মিজোরামের এই প্রতিশ্রুতিমান মিডিওকে সবাই চেনে পুইতিয়া নামে। গত দেড় বছর কেরল ব্লাস্টার্সের জার্সিতে খেলেছেন পুইতিয়া, সেখান থেকেই তিনি এলেন সবুজ মেরুনে। সিনিয়র টিমের জন্য এই দুই ফুটবলারকে সাইন করানোর পাশাপাশি আইএসএলের ডেভেলপমেন্ট লিগ, আইএফএ শিল্ড সহ আসন্ন বেশ কয়েকটি সর্বভারতীয় টুর্নামেন্ট খেলার জন্য শক্তিশালী যুবদল তৈরি করার কাজও শুরু করেছে এটিকে মোহনবাগান। সেই লক্ষ্যে ভারতের হয়ে অনূর্ধ্ব কুড়ি এএফসি কাপে খেলা দেশের সেরা ছয় প্রতিশ্রুতিমান ফুটবলারকে সই করালো সবুজ মেরুন। এরা হলেন সঈদ জাহিদ গোলকিপার, প্রীতম মিতাই রাইট ব্যাক, অমনদীপ সিং লেফট ব্যাক, শিবাজিৎ সিং মিডিও, টাইসন সিং উইঙ্গার, সুহাল ভাট ফরওয়ার্ড। এরা সবাই ফেডারেশনের ইন্ডিয়ান অ্যারোসে খেলে। তবে এটিকে মোহনবাগানের প্রধান কোচ ফেরান্দে জানিয়েছেন প্রয়োজন হলে এদের দু একজনকে সিনিয়র টিমেও খেলানো হতে পারে। ইন্ডিয়ান সুপার লিগের এটিকে মোহনবাগানের পরের ম্যাচ 14 জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে। দলে চোটাঘাত সমস্যা কাটিয়ে উঠতে ও ফুটবলারদের রিহাবের জন্য পুরো দলকে আপাতত ছুটি দিয়েছেন জুয়ান ফেরান্দো। ফের অনুশীলন শুরু হবে 5 জানুয়ারি মোহনবাগান মাঠে। স্পোর্টস ওয়েভ ইন্ডিয়া কলকাতা।